নদিয়ার মায়াপুর ইস্কনে ঝুলন যাত্রা উৎসবের সূচনা। নদিয়ার মায়াপুর ইস্কনে আজ থেকে 5 দিন ব্যাপী মহা সমারোহে পালন করা হবে ঝুলন যাত্রা উৎসব। এদিন বৈকাল 5টায় চন্দ্রদ্বার মন্দির থেকে শ্রী শ্রী রাধা মাধবকে এক বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে ঝুলন মণ্ডপে। গোশালার পাশে অবস্থিত এই রাধা মাধবের ঝুলন মণ্ডপ ফুল ফলে এবং আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। দেশ বিদেশ থেকে আসা বহু ভক্ত সমাগমের মধ্য দিয়ে এদিনের এই মায়াপুর ইস্কন মন্দিরে ঝুলন যাত্রা উৎসব সূচনা করা হয়। সিধা মায়াপুরে ঝুলন যাত্রা মহা মহোৎসব ঐতিহ্য মেনে পালন করা হচ্ছে। 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 5 দিন ব্যাপী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং এই উৎসব ভালোবাসার উৎসব, ভালো লাগার উৎসব, ভক্ত ভগবানের মহামিলনের উৎসব, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের উৎসব। এবং এই উৎসবকে কেন্দ্র করে বলরাম জয়ন্তী 12 তারিখে পালন করা হবে। সেই দিন রাখি পূর্ণিমা, রক্ষাবন্ধন, এবং সেটি হচ্ছে দেশভক্তি এবং দেশপ্রেম জাগরণের উৎসব। শুধু তাই নয়, এই উৎসব ঐক্যের উৎসব, এই উৎসব দেশভক্তির উৎসব। এবং আমাদের 2 বছর করোনার কারণে ঝুলন যাত্রা উৎসব শুধুমাত্র নিয়ম রক্ষায় মাত্র হয়েছিল, কিন্তু এবছর আবার সমহিমে ফিরে এসেছে। এবং সেখানে যে গার্ডেন রয়েছে গুরুকুলের পাশে, দীর্ঘদিন ধরে তিল তিল করে সাজিয়ে অপূর্ব শোভা বনরাজিতে সুশোভিত, আলোকমালায় সুসজ্জিত
একটি অপ্রাকৃত জগতের সন্ধান দিবে, সেখানে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। যারা আসেননি তারা আসুন এবং নিজেরা প্রত্যক্ষ করুন। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।